মাই চ্যানেল, যেরকম বলেছি ট্রাইপডের অভাব, তাই আমার হাতই হয়ে গেছে এখন আমার ট্রাইপড। তো এখন ঠিক বাড়ি ফেরার আগের সপ্তাহ মানে দু সপ্তাহটা মনে হচ্ছে যেন মানে সবকিছু যেন একটা মানে কি হচপচের মতন হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সারাটা দিন একটু হচপচের মধ্যেই কাটছে। যেমন ধরো সকালে ওঠা থেকেই সমস্ত কাজ করতে হচ্ছে, প্লাস এখন এবার একটু এক্সট্রা কাজও করতে হচ্ছে, ঘর গুছানো থেকে শুরু করে সমস্ত কিছু, ব্যাগ গুছানো, যাওয়ার জন্য সব কিছু করা, শপিং করা, শপিংটা শেষ হয়ে যাওয়ার কথা বাট এখনো শেষ হয়নি, রোজই ভাবছি তাও যাচ্ছি, ওভারওয়েট হয়ে গেছে তাও যাওয়া হচ্ছে, জানি না কবে শেষ হবে। তো আমার মাইক্রোওভেন দেখছো ওখানে, মাইক্রোওভেন আমি দিয়ে দিয়েছি একজনকে, কারণ ওনার মানে এখানে একজন থাকে, তার মাইক্রোওভেনের দরকার ছিল, আর প্লাস সে কিনবে কিনবে করছিল, বাট যেহেতু আমি চলে যাব আমার মাইক্রোওভেন তারপরে তো ফেলেই দেব, তো সেটা ফেলে না দিয়ে আমি একজনকে দিয়ে দিয়েছি, তো সে ইউজ করুক। আমার তো যা খাওয়ার দাবার গরম করা সেটা আমরা গ্যাসেই করে নিতে পারবো, সেই জন্য আমার অতটা দরকার নেই বলে দিয়ে দেওয়া হয়েছে মাইক্রোওভেনটা। তো মাইক্রোওভেনটা যাকে দিয়েছি তার খুব দরকারও ছিল, প্লাস হচ্ছে সে কিনবেই করছিল, তো অভিষেক আর আমি ডিসাইড করলাম যে ফালতু আর কিনবে কেন, সে দরকার যখন এখন তাহলে আমাদেরটাই নিয়ে নিক, কারণ আমরা তো আর কিছুদিন পরেই চলে যাব, আমাদের দরকার নেই। আর আমাদের যা খাওয়ার দাওয়ার গরম করার, এখন আর সেরকমভাবে আমি খাওয়ার দাওয়ার ফ্রিজে রাখি না, আমি যেটা বানাই সেটাই আমরা মানে সেদিনকেই খেয়ে নিই, সেই জন্য আমাদের ফ্রিজে গরম করতে হবে, ফ্রিজে রাখতে হবে, মাইক্রোওভেনে গরম করতে হবে, সেই ব্যাপারটা হচ্ছে না বলে মাইক্রোওভেনটা আমার প্রয়োজন নেই, আমি সেই জন্য একজন যে চেয়েছে তাকে দিয়ে দিয়েছি। তো এখানটাতে আমার জিনিসপত্র মানে ওলট পালট হয়ে রয়েছে, দেখতে হচ্ছে এগুলো সব গুছাতে হবে আমাকে জিনিসপত্র, ওখানটাতে বাসনপত্র রয়েছে সব গুছাতে হবে, তার মধ্যে আমার ওভেন পরিষ্কার করতে হবে। আজকের ভাবছি প্ল্যানিং করেছি যে এই কাজগুলো আজকে করে নেবো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি এখন আমার ব্রেকফাস্টটা করি, করে নিয়ে তারপরে আমি কাজে নামি, কারণ আমাকে আজকের মোটামুটি ঘরটা ক্লিন করতে হবে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যেরকম বলি অভিষেক বাড়িতে থাকলে আমার কোনো কাজ হয় না, ও থাকলে শুধু মানে এটা দেখো ওটা দেখো ওটা দেখো করে, আবার ইন্ডিয়াতে গিয়ে কোথায় ঘুরতে যাবো সেই প্ল্যানিং করে, তো ও থাকলে আমার লিটারালি কোনো কাজ হয় না। তো সেই জন্য অভিষেক এই ফ্রাইডে থেকে পুরো ছুটি মানে শুক্রবারে লাস্ট অফিস করবে, তারপর থেকে অভিষেকের ছুটি চলবে, ছুটি নিয়েছে, তো সেই জন্য আমি আর ওর আসার মানে ওর থাকার অপেক্ষায় থাকছি না, আমি যা কাজ আছে এখনই করে নিতে চাইছি, যাতে শুক্রবার থেকে ও যখন বাড়িতে থাকবে তখন যেন এমনি নর্মাল মানে শুক্রবার অফিস করার পরে নর্মালি থাকতে পারে। আর আমার একটা প্ল্যান আছে শনিবার দিনকে আবার ওয়ালমার্টে যাবো, কারণ আমার আরও দুটো লিপস্টিকের প্রয়োজন আছে, প্রয়োজন তো নেই বলতে পারো, মানে যত চায় মানুষ তত পায়, ব্যাপারটা হয় না ঠিক সেরকম হয়েছে, প্রয়োজন নেই বাট আমি চাইছি যে আমি নিয়ে নিই, কারণ ওখানটাতে আমি নাইকাতে ট্রাই করে দেখেছি মানে কত প্রাইস দেখলাম সেটা অনেকটা বেশি, তো তার থেকে আমার মনে হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়াটাই বেশি। সো ইয়া চলো সকালবেলাটা শুরু করা যাক ব্রেকফাস্ট করা থেকে, আর আমি ব্রেকফাস্টে যেরকম স্মুদি খাই সেরকমই স্মুদি খাবো, তো চলো স্মুদিটা বানিয়ে নিই, লাঞ্চের কিছু একটা বানাবো, তো দেখছি কি কি বানানো যায়। তো চলো এখন তোমাদেরকে দেখাই হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে বলেছিলাম আমি মনে আছে আমার অ্যামাজন থেকে কিছু প্যাকেজ আসার কথা আছে, তো একটা তো লট এসছে আরেকটা লট আসেনি, তো ফাইনালি আরেকটা লটে চলে এসছে, ওইটা সুটকেসটা নিচে রাখলাম, তো ওইটা মানে সেকেন্ড যে লটের মালগুলো সেগুলো আসার আমার অনেক দিন আগেই কথা ছিল, বাট কী জানি কোনো কারণে শিপিংয়ের কোনো প্রবলেম হচ্ছিলো, মানে যেখান থেকে আসার কথা ছিল সেই জায়গাটা কোনোভাবে শিপিং আটকে গেছিলো, আসছিলো না, তো অনেক করে অভিষেক ফোন করে টোরে সেই অনেক ইয়ে করে শেষ পর্যন্ত ফাইনালি আমার প্রোডাক্টগুলো এসে পৌঁছে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, আমি অলরেডি ওটা কিন্তু সুটকেসের ভিতর ঢুকিয়ে দিয়েছি, তো এখন তোমাদেরকে খুলে দেখাই। তো সবার ফার্স্টেই হচ্ছে ক্যামেরাটা একটা জায়গায় রাখতে হবে আমাকে, আর তার সঙ্গে সুটকেসটাকেও নিয়ে আসতে হবে, তো এখানটাতে বসেই দেখাই। আচ্ছা আরেকটা কথা, না আগে এটা বলে দিই তারপর অন্য কথা বলি,
আগে দেখিয়ে দিই এটা, তারপর অন্য কথা। সব এখানে দেখো সব আমার নতুন জিনিসপত্র, ফাইবার এখানে সব এইসবের জিনিসপত্রই রয়েছে। কোথায় রেখেছে এক সেকেন্ড, কোথায় রাখলো অভিষেক? এটাতে তো সব আমার ব্রাশে, আমি H&M থেকে ওই ব্রাশে গেলাম যে আগের দিনকে, সেখানটাতে গিয়ে ব্রাশের একটা সেট মতন ছিল, আটখানা মতন না সাতখানা আই থিঙ্ক ব্রাশ ছিল, আর তার সঙ্গে তিনটে বিউটি ব্লেন্ডার ছিল। সো আমি এই ব্রাশ সেটটা কিনেছি H&M থেকে, খুব সফট। মানে আমি রিয়েল টেকনিকেরও কিনেছি দুটো সেট, রিয়েল টেকনিকের। আমার যদি এখনো অবধি কেউ আমার রিয়েল টেকনিকের ভিডিও না দেখে থাকো, তাহলে তোমরা এই ভিডিওর মানে আগেই দেখো আমি আপলোড করেছি। আমি এখানটাতে মানে এখানটাতে দিয়ে দেবো, আই সিম্বলের এখানটাতে দিয়ে দেবো, তো তোমরা এই রিয়েল টেকনিকের ভিডিওটা দেখতে পারো। ওখানটাতে আমি এই ব্রাশগুলোর সম্বন্ধে অনেক কিছু বলেছি যে কিরকম ইউজ করা, মানে কিরকমভাবে ইউজ করবো বা কিরকম ভালো না কি সব কিছু বলা আছে, চাইলে তোমরা ওখানে চেক করতে পারো, ওটা দেখতে পারো। সো রিয়েল টেকনিকের ব্রাশগুলো কিনেছি, তার সঙ্গে আমি H&M যখন গেলাম তখন H&M এই ব্রাশগুলো দেখেছিলাম, আর এইগুলোরও কোয়ালিটি আমার খুব ভালো লেগেছিল, খুব সফট। তো H&M থেকে আমি এই ব্রাশ সেটটা কিনেছি, আরও দুটো আছে ব্রাশ, আর তিনটে বিউটি ব্লেন্ডার আছে সেটটার মধ্যে ছিল। তো এইটা আমার পড়েছিল আই থিঙ্ক $5, $5 সাতখানা ব্রাশ প্লাস তোমার আরও দুখানা তিনটে বিউটি ব্লেন্ডার, ছোট সাইজের দুটো, এই যে এরকম ছোট সাইজের দুটো, আর একটা হচ্ছে বড়, বড় না আরেকটা হচ্ছে এরকম মিডিয়াম এরকম সাইজের। তো ব্রাশগুলো খুব ভালো, খুব সফট, ইউজ করার জন্য খুব ভালো, সেই জন্যই কিনে নিয়েছি। আর দেখতেও খুব সুন্দর, কি সুন্দর একটা এরকম সিলভার কালারের উপরে ব্রাশগুলো, তো দেখতে খুব কিউট বলেই স্পেশালি কেনা হয়েছে, মানে কিনেছি আমি। তো আমার সব বক্স টক্স আমি ফেলে দিয়েছি, আমার সব ব্রাশ এখন এই আল্টার ব্যাগের মধ্যে, প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢোকানো। এরকমভাবেই আমাকে জিনিসপত্র সব নিয়ে যেতে হচ্ছে, প্যাকেট নিয়ে তো কোনো লাভ নেই, সেই জন্য সব প্যাকেট ফেলে দিয়েছি। আর এই যে চলে এসছে জিনিসপত্র, এরকমভাবে নিয়ে যাচ্ছি। সো এখানটাতে আমি যে বললাম আমার অ্যামাজনে যে লাস্ট প্যাকেজটা এসেছিলো সেটার মধ্যে আমার কী কী এসছে, তো অ্যামাজনে যে লাস্ট প্যাকেজটা এসছে তার মধ্যে এসছে আমার লিপস্টিক, আর এসছে হচ্ছে একটা এই ফিটমি দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও আগে বের করে নিই কোনটা কোনটা এসছে, মানে যেগুলো তোমাদেরকে আগে দেখাইনি সেগুলো দেখাই। আচ্ছা আমি না এই লিপস্টিকগুলো নিয়ে আলাদাভাবে একটা ভিডিও করব, যাতে বুঝতে পারা যায় ভালোভাবে যে কিরকম হয় না হয় লিপস্টিকগুলো, কিরকমভাবে ইউজ কর, মানে কিরকম মেটেরিয়াল, কিরকম কোয়ালিটি কিরকম। তো তার আগে বলে দিই কী কী এসছে। সো আমার এখানটাতে নিক্সের, আমি এই সব কটা লিপস্টিকই কিন্তু নিক্সের আছে, এই যে ওয়ালমার্টে যে ভিডিওটা শেয়ার করেছি সেখানটাতে গেছিলাম, আর আমি দেখলাম যে রাইট আইডে, মানে পাশেই রাইট আইড আছে, তো রাইট আইডে গিয়ে দেখলাম যে সেখানটাতে এলফের উপরে কিছু প্রোডাক্ট সেল আছে ডাউন টাউনে। তার আগের দিন আমরা ডাউন টাউনে গেছিলাম, তো ডাউন টাউনে যে রাইট আইডটা সেখানে আমি দেখলাম এলফের পোস্টার লাগানো কিছু কিছু প্রোডাক্টের উপর যে সেলে রয়েছে, বাট সেগুলো ছিল না, শেষ হয়ে গেছিলো, ডাউন টাউনের জিনিস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমরা পরের দিনকে যখন ওয়ালমার্ট গেলাম, ওই ওয়ালমার্টের রাইট আইডে গিয়ে ঢুকে দেখলাম যে যেগুলোর উপরে সেল ছিল ওখানে কিছু কিছু প্রোডাক্ট ছিল, রয়েছে মানে অ্যাভেলেবেল ছিল। তো সেখান থেকে আমি কিনেছি হচ্ছে আমার এই যে ফাউন্ডেশন সিরাম সামথিং, এটা কিছু একটা জানি না, কোনোদিনও ইউজ করিনি, ইউজ করে দেখতে হবে। আমি কিনেছি হচ্ছে লাইট মিডিয়াম, তো আমি এটা যখন রিভিউ ইউটিউবে পড়ছিলাম তখন দেখেছিলাম যে এটা বেশ ভালো প্রোডাক্ট লেখা মানে ছিল, ইউটিউবে অনেকেই বলেছে যে ভালো, তো সেই জন্য আমি দুটো নিয়ে নিয়েছি। আর দুটো, এই দুটোই আমি সেলে পেয়েছি, এগুলো নর্মাল প্রাইস ছিল আই থিঙ্ক কত $8 করে বা সামথিং কিছু, এখানে দাম কিছু লেখা নেই কোনো জায়গাতেই, তো $8 করে বা সামথিং এরকম কিছু একটা ছিল, সেটা হয়তো সেলে ছিল $2, মানে $2 করে আমি পেয়েছি, তো সেই জন্য এটার আমি দুখানা তুলে নিয়েছি। আর এটা আমার কমপ্লেক্সনের সাথে ম্যাচ করবে বলেই আমি আরও দুটো, মানে এই দুটো ছিল, আরেকটা ছিল লাইট মিডিয়াম, আরেকটা মনে হয় শুধু লাইট ছিল, তো আমি শুধু লাইটটা নিই, লাইট মিডিয়ামটা নিয়েছি।
তার সঙ্গে সঙ্গেই নেওয়া হয়েছে, আমি নিয়েছি হচ্ছে এলফের এই কাজলটা, এটাও সেলে ছিল, এটা আমি $1 পেয়েছি $1। তো জানি না এটা কিরকম হবে না হবে, বাট আমি যখন স্মচ করেছি তখন দেখলাম বেশ স্মুথ ব্যাপারটা। তো এই এলফের কিনেছি, আর আমি কিনেছি হচ্ছে মেবলিনের দুটো লিপস্টিক। তো এই দুটো লিপস্টিক আমি ওয়ালমার্টে যে গেছিলাম এই দুটো লিপস্টিকও কিনেছি। তো এগুলো নিয়ে আমি সমস্ত রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট এখন আপাতত শেয়ার করলাম আমি কি কি প্রোডাক্ট কিনেছি আপাতত। এখনো আমার এই সপ্তাহে আরেকবার ওয়ালমার্ট যাওয়ার আছে, কিছু কিছু জিনিস অভিষেক অফিসের লোকেদের দেবে গিফট করবে যাওয়ার আগে, তো ওখান থেকে চকলেট টকলেট কিনবে, আবার মোমবাতি টোমবাতি ভাবছে কিনে গিফট করবে, তো সেই জন্য যাব আমরা। তো ওখানটাতে গেলে আমি আরেকবার ট্রাই করবো, যদি কিছু আরো ভালো পাওয়া যায় কপ করে তুলে নেবো, তাই না? মেকআপ কখনো ছেড়ে দেওয়া যায় বলো? মেকআপ প্রোডাক্ট এখান থেকে যতটা পারবো আমার মনে হয় যেন তুলে নি, কারণ ওখানটাতে গেলে দাম অনেকটা বেশি এই সব প্রোডাক্টের। এগুলো এখানটাতে যেমন ধরো ড্রাগ স্টোর প্রোডাক্ট, কিন্তু তোমার দামটা যেমন রিজনেবল, বাট ইন্ডিয়াতে এই ড্রাগ স্টোর প্রোডাক্টেরই দাম হিউজ, অনেকটা বেশি। তো সেই জন্য মনে হয় এখানে যখন কোম্পানি এখান থেকেই নিয়ে যাওয়া ভালো সেরকমই। আর আমাদের প্ল্যান আরো অনেক কিছুই আছে, দুবাইতে গিয়ে মানে আবুধাবিতে গিয়ে, আমার ফ্লাইট আবুধাবিতে যাবে, আবুধাবি থেকে আমার আরো অনেক কিছু প্ল্যান আছে। আমি ওখানটাতে একটুখানি ভাবছি ডিউটি ফ্রি থেকে কিছু কিনবো, দেখা যাক কিছু কেনা যায় কিনা, কারণ আমার ওয়েটিং টাইম শুধু 2 ঘন্টার। 2 ঘন্টার মধ্যে আমাকে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল ওদিকে যেতে হবে, ফ্লাইট ধরতে হবে, জিনিসপত্র লাগেজ, অবশ্য লাগেজ তো এখানে হ্যান্ড ওভার করে দেবো। তো যাই হোক, দেখা যাক ওখানটাতে গিয়ে কিছু কিনতে পারি কিনা, ডিউটি ফ্রিতে একবার ট্রাই করবো, যদি কিছু ভালো পাই কেনার মতন আই থিঙ্ক কিনে নেব। আর ডিউটি ফ্রি দিয়ে কিনলে তো কোনো চাপ নেই, তোমার লাগেজের বা ওইসবের কোনো ঝামেলাই থাকবে না, তুমি হাতে করে ক্যারি করতে পারবে এক্সট্রা প্রোডাক্ট হিসাবে। সো দেখা যাক, আপাতত এই প্ল্যানিং আছে। তো দাঁড়ো ফাইনালি তোমাদেরকে দেখাই আমার লিপস্টিক। সো আলোটা আজকে খুব কম কম লাগছে আমার, এখানটাতে না আলোর কোনো অভাব হয় না, মানে এত বেশি এখানে আলো, এই এই যে দরজাটা রয়েছে এটার জন্য খুব ব্রাইট লাগে ঘর, কিন্তু আজকের মেঘলা মেঘলা একটা ভাব সেই জন্য আলোর অভাব। কি সুন্দর একটা কবিতা বানিয়ে নিলাম না, মেঘলা মেঘলা ভাব আলোর অভাব, ট্যালেন্টেড। তো যাই হোক, এই হচ্ছে আমার রিসেন্ট পারচেস করা লিপস্টিক্স, আর এগুলো নিয়ে আমি পরে ভিডিও শেয়ার করব ভালোভাবে ডিটেলসে, এখন আপাতত করছি না। আর এই হচ্ছে আমার রিসেন্ট পারচেস করা মেকআপ টোটাল। আরো 3টে লিপস্টিক আছে, এগুলো তো দেখিয়ে দিয়েছি অ্যামাজনের। আমার মানে আর যেসব কালেকশন ওগুলো তোমাদের সাথে আগেই ভালোভাবে শেয়ার করা হয়ে গেছে, ওগুলো আর দেখানোর কিছু নেই, যেগুলো আমি থ্যাংকস গিভিং এ কিনেছি, বাট এগুলো আমি রিসেন্ট কিনলাম, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে এই কিনেছি। পরে জানি না আর কিনবো কিনা, এক কথা আমার রোজ বলো, কিনবো কিনা কিনবো কিনা জানি না, আলটিমেটলি কিনেই ফেলা হয়, তারপরে আবার বলি কিনবো কিনা জানি না, তারপরে আবার কিনে ফেলা হয়। যতদিন যাচ্ছি না এখান থেকে ততদিন আমার কেনা শেষ হচ্ছে না। তো চলো এবার এগুলো ঢুকিয়ে নিই, ব্যাগটা খুলেছি, এবার ব্যাগটা গুছিয়ে ঢুকিয়ে দিই। এই ব্যাগের মধ্যে আমার বাদবাকি মাল ঢুকবে, দেখে মনে হচ্ছে যে বাদবাকি মাল এই ব্যাগের মধ্যে ঢুকবে। এখানটাতে আমার জুতো আছে, এখানে অভিষেকে অলরেডি একটা জুতো ঢুকে রয়েছে, আরো জুতো ঢুকবে। আমার তো মনে হচ্ছে না এই ব্যাগের মধ্যে আমার বাদবাকি সমস্ত মাল বাসনপত্র যা নিয়ে যাবো বলছি সেগুলো ঢুকবে, দেখা যাক আদৌ ঢোকে কিনা। তো চলো এগুলো ঢুকিয়ে দিই এই ব্যাগের ভিতরে, জায়গার জিনিস জায়গায় বসিয়ে দিই, তারপরে কথা বলছি। আর একটা কথা বলো, মানে তোমাদের হয় এটা, আমার যেমন খুব হয়, আমি আমি যাই নিজে করি সেটাই বলি, আমার যেন খুব হয়, আমার যেমন খুব হয়। তো যাই হোক, এইটা যেমন ধরো আমি না নতুন কোনো মেকআপ প্রোডাক্ট কিনলে বা নতুন ধরো কিছু গয়না টয়না কিনলে আমি না বারবার খুলে খুলে দেখি। তোমাদের মধ্যে কে কে আমার মতন আছো যে নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো জিনিস কিনলে সেটাকে বারবার খুলে খুলে চেক করা, দেখা, এমনি জাস্ট দেখা, এই অভ্যেসটা কার মধ্যে আছে আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো চলো এবারে ফাইনালি কাজটা করে নিই। হচ্ছে আজকে আমাদের রাতের মেনু, বাট আমি যেহেতু এখন অবধি দুপুরের লাঞ্চ করিনি আর এখন বেজে গেছে বিকেল 4টে, তো আমি ওই জন্য এখন একটুখানি খেয়ে নেব,
আর আমি খাবো হচ্ছে দুটো ছোট ছোট তন্দুরি চিকেন নিয়েছি আর একটু স্যালাড নিয়েছি আর লেবু। সো এটাই আমি করবো, কারণ আমি আজকে লাঞ্চে শুধু ফ্রুটস খেয়েছি। আজকে আমাকে ডিনারের জন্য আলাদা করে কিছু বানাতে হয়নি, আমি তন্দুরি চিকেন বানিয়েছিলাম আর ভেবেছিলাম একটু ভেজিটেবলস অর্ডার করে নেবো। বাট অভিষেক দেখলাম অফিস থেকে ফেরার সময় চিজ পিজা নিয়ে এসছে, ও চিজ পিজা খেতে খুব ভালোবাসে, তো ও খায় চিজ পিজা খুব, বাট আমার একদম চিজ পিজা খেতে ভালো লাগে না, আমার একটু ভেজিটেবলস দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি একটু ভেজিটেবলস কেটে নিয়ে তার উপরে মানে চিজ পিজার উপরে দিয়ে বেক করে নিয়েছি। ভেজিটেবলসের মধ্যে আমি দিয়েছি মাশরুম, একটু টমেটো দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে আমার ঘরে যেই চিজটা ছিল আমি সেই চিজ দিয়েছি। তো শুধু ভেজিটেবলস দিলে দেখবে উপরে বেক মানে দেওয়ার পরে বেক করলে দেখবে অতটা ভালো লাগে না, বাট যদি উপর দিয়ে একটু চিজ থাকে তাহলে খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য ওরকমভাবেই করেছি। আর এবারে আমি এর মধ্যে আমার চিলি ফ্লেক্স আছে সেটা দিচ্ছি, আর তার সঙ্গে আরও যেসব ইটালিয়ান হার্বস আছে আমার সবই দিয়ে দেবো। আমার সমস্ত হার্বস দিয়ে একটুখানি খেতে ভালো লাগে। সো এখানে আমি গার্লিক পাউডার দিচ্ছি, আমার আরও কী বলে ওটাকে অরিগ্যানো, হ্যাঁ অরিগ্যানো আছে সেইটা। তো সমস্ত কিছুই দিয়ে আমি মানে পিজাটাকে একটুখানি ইন্টারেস্টিং বানিয়ে নিয়েছি। আর অভিষেক যেহেতু চিজ পিজা শুধু খেতে ভালোবাসে, ওর জন্য আমি দু স্লাইস আগেই তুলে রেখে দিয়েছি। ও এরকম টাইপের বেশি সবজি দিলেও অতটা পছন্দ করে না, বাট আমার একটুখানি বেশি সবজি দিয়ে ভাল লাগে। তো এবারে আমি এর উপরে সমস্ত হার্বসগুলো দিয়ে একটুখানি জাস্ট মানে ছড়িয়ে নিয়েই আমরা খেয়ে নেবো এটাকে। সো ইয়া চলো ভালো করে হার্বসগুলো দিয়ে এবারে খেয়ে নেওয়া যাক। সো আমার না গার্লিক পাউডার বা গার্লিক সল্ট যেটা বলে সেটা দিয়ে না পিজা খেতে খুব ভালো লাগে। আমি এটা নিউ ইয়র্কে ট্রাই করেছিলাম। সো নিউ ইয়র্কে একটা বাংলাদেশি পিজা দোকানে ঢুকেছিলাম, আর সেখানটাতে এরকম সাইডে গার্লিক পাউডার ছিল আর তোমার চিলি ফ্লেক্স ছিল। তো আমি দুটো দিয়ে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। তাই আমরা যখনই পিজা খাই আমি এরকম উপর দিয়ে গার্লিক পাউডার বা সল্ট দিয়েই খাই। তো চলো এবারে খেয়ে নেওয়া যাক। ভাল লেগেছে। আর আজকের মতন ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে। বাই, লাভ ইউ অল।